গ্রহণী সারা পৃথিবীতে আছে, বাট যে মাত্রায় আমার দেশে আছে এটা আমাদের জন্য বেদনার কথা। আমি ছোটবেলায় যখন বিদেশে যেতাম বড় দুঃখ হতো, আমার ঢাকা শহরে রিক্সা আর কদাচিত একটা দুইটা গাড়ি দেখি, আর এখানে দেখি যে গাড়ি লাইনে লাইনে আছে। রিজার্ভ কি? রিজার্ভ হলে যখন নাকি আমার কারেন্ট অ্যাকাউন্ট শর্ট পড়ে তখন আমি এখান থেকে দিই। আর এরপর রিজার্ভ নিয়ে কথা আসছে যে $40 বিলিয়ন। আরে ভাই, কখনো তো আমাদের বেশি ছিল না, এখন $40 বিলিয়ন না $42 বিলিয়ন। আজকে আমাকে একজন বলল $42 বিলিয়ন এই মুহূর্তে, যে অথবা $41 বিলিয়ন, হোয়াট এভার ইট ইজ। বাট আমার তো এখানে আমার কারেন্ট অ্যাকাউন্টেকে অ্যাডজাস্টমেন্টের জন্য আমি এখান থেকে টাকা দিই। তো এটা নিয়ে এত হিউ অ্যান্ড ক্রাই কেন করতে হবে? শ্রীলঙ্কা শ্রীলঙ্কা, হোয়াট ইজ শ্রীলঙ্কা? হোয়াট শ্রীলঙ্কা ডিড অ্যান্ড হোয়াই হোয়াট উই ডিড, হোয়াট উই আর ডুইং? উই ডিড নেভার এভার ডিড দিস কাইন্ডস অফ থিং। অ্যান্ড রিসোর্স তারা বলছে শুধু ট্যুরিজম ডেভেলপ করছে, উই হ্যাভ ডেভেলপ আওয়ার ওন এগ্রিকালচার। তাদের 75% এগ্রিকালচার শর্টেজ দেখা দিছে। তো তা আমার তো শর্টেজ, এখন আমার তো চাল উৎপাদন যথেষ্ট আছে, কিন্তু আমার গমটা আমি নির্ভরশীল, যার জন্য গভর্নমেন্ট এবার প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে গম উৎপাদনের জন্য। তো এখন আমার গমের কিছু শর্টেজ আছে, আদার দেন আমার চাউলের শর্ট নাই। সো ইট ইজ ওয়ান অফ দ্য বিগ স্ট্রেংথ অফ আস। এবং গভর্নমেন্ট প্রচুর ভর্তুকি দিচ্ছে। এখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধে কী কী হয়েছে? তৈলের দাম এবং গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, কারণ বাজারের স্কার্সিটি। আমি তো একটা আপনাদের উদাহরণ দিলাম, দাম কমেছে, আমাদের সবাই মিলে দাম কমেছে, $156 থেকে আপনার যদি $89 আসে, এটা তো ছিল $32, এটা তো $40 ছিল, $25 পর্যন্ত ছিল ব্যারেল প্রতি দাম। তো আপনি কোথায় থেকে কোথায় আসছেন? এখনও $122 ডিজেলের দাম পড়ে। এর মধ্যে দিয়ে এখন দুর্নীতির কথা আসবে, দুর্নীতি আসে, ইট ইজ দ্য গ্রেট ফেইন অফ আস। দুর্নীতি সারা পৃথিবীতে আছে, বাট যে মাত্রায় আমার দেশে আছে এটা আমাদের জন্য বেদনার কথা। এটার জন্য আমরা কিন্তু একটা কথা কি স্বীকার করা যাবে না, এই ঢাকা শহরের এই এলাকাতে অল্লিতে গলিতে প্রতিদিন খুন হতো, এরে লুট করে নিয়ে যেত, ওরে দর্শন করতো, ও মেয়েরা রাস্তা সন্ধ্যার পরে রাস্তাতে বেরোতে পারতো না। কিন্তু আজকে কি সে অবস্থার পরিবর্তন ঘটে নাই? আমাদের ঢাকা শহরে জাম হয়েছে, হোয়াই? আমি কিন্তু পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে অনেক ক্রিটিসাইজ করেছি, ফর দে গট দ্য মাই মেসেজ, হোয়াট আই ওয়াজ টু গিভ দ্য অ্যাকচুয়ালি হোয়াট ওয়াজ মাই ওপিনিয়ন। ঢাকা শহরে ট্রাফিক জ্যাম হচ্ছে, উই এভরিবডি আর ফ্রাউডেড ম্যান, উই আর ড্রাইভিং দ্য কার। আমি ছোটোবেলায় যখন বিদেশে যেতাম বড় দুঃখ হতো, আমার ঢাকা শহরে রিক্সা আর কি আমরা কয়ে যে কদাচিত একটা দুইটা গাড়ি দেখি, আর এখানে দেখি যে গাড়ি লাইনে লাইনে আসে, বড় ভালো লাগে দেখতে, খুব গর্ববোধ করতাম যে আমাদের দুর্ভাগ্যজনক মানুষ মনে করতাম, এই কারণে যে আমার তো দেশের অবস্থা নয়, আমাদের জ্যাম আছে রিক্সার। আর কিন্তু আজকে তো আমার গাড়ির জ্যাম হয়েছে এখন সেখানের মধ্যে। এখন আবার আরেকটা কথা বসিম্ব, আরে ভাই কোথায় থেকে বসিম্ব নিয়ে আসলেন? আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান, আমার কাছে প্রেজেন্ট আজকের তথ্য হলো প্রায় অ্যাবাউট 12% তার দারিদ্রতার নিচে বসবাস করে মার্কিন যুক্তরাষ্ট্রে, আমার ইজ লেস দ্যান 20%। আমি বললাম যে পৃথিবীতে সব খারাপ দেশ, আমাকে হেনরি কিসিঞ্জার ওয়ার্ল্ড ব্যাংক ভিজিট করতে গিয়ে তখন বলেছিল, বেটার ড্রপ দ্য মানি টু দ্য সি রাদার দ্যান টু বাংলাদেশ।